হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগতম। আমি আগের দিন আপনাদেরকে দেখেছিলাম 2G এবং থ্রি জি লগ ইন YBTS এর। আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা আছে কনফিগারেশন, যেটা আছে একটা সেলের আন্ডারে নতুন আর একটা সেল হওয়া আর কি। মানে একটা সেলে যে অ্যান্টেনা আছে, ট্রাফিক বেশি থাকলে তার পাশে আর একটা অ্যান্টেনা দিয়ে একটা সেল বাড়ানো, তার কনফিগারটা কেমন হয় সেটা আমি দেখাবো। তা আপনারাও যেভাবে লগ ইন করার প্রসেসটা আগের ভিডিওতে দেখানো হয়েছে ওভাবে লগ ইন করে পেজটাতে এখানে আসছিলো। পরে আমরা এখানে ক্লিক করব, পরে আমরা কনফিগার করতে হলে ADD RET অ্যাড RET যেটা সেটা দেখুন, এখানে ফুল মিনিংটাও চলে আসে, কালকে বলে দিছিলাম। তো অ্যাড RET করার ক্ষেত্রে আপনার যে এখানে সিরিয়ালগুলো আসবে অবশ্যই মাস্ট বি এগুলো পূরণ করতে হবে আপনাকে। তো আমি আজকে যেটা করব সেটা আছে আপনার এডিশনাল বি। এডিশনাল সেলগুলো এ থেকে শুরু করে আপনার আই পর্যন্ত হয়, এ থেকে আই পর্যন্ত হয়, এবং সাববেক নাম্বার এর হচ্ছে 9 থেকে শুরু করে 17 পর্যন্ত, ডিভাইস নাম্বার 75 থেকে শুরু করে 83 পর্যন্ত এভাবে হয়। তা আমার এডিশনাল বির আছে আপনার ডিভাইস নাম্বার 10 দিয়ে করব। ডিভাইস নেম সাইট কোড হবে অবশ্যই ক্যাপিটাল, BSK_U7058। অবশ্যই আমি ইউ দিছি এখানে, কারণ আমার এখানে আজকে যে কনফিগারটা হবে এডিশনাল এখানে 3G-র এডিশনাল হবে। যদি আমার 2G-র হতো সেই ক্ষেত্রে আমি এখানে আরটা অ্যাড করতাম আর কি। তো এখন আমি ইউ দিব আর কি। তাছাড়া আমি দেখে আসতে পারি যে এর আগেও কি কনফিগার করা আছে এখানে। কালকে আমি যেটা প্রিন্ট স্ক্রিন দিয়েছিলাম এই জন্য এই ডাটাগুলো রাখতে হয় যাতে পরবর্তীতে বোঝা যায়। দেখুন আগের যে কনফিগারগুলো হয়েছে সেগুলো 3G-র কি দিয়ে হয়েছে, দেখুন ইউ আর দিয়ে হয়েছে। আজকেও আমি UR দিয়ে করব, UR7058_B। এটা আছে এডিশনাল বি, 2 নম্বর সেলের আন্ডারে নতুন একটা সেল যেটার নাম এডিশনাল বি। এখানে কন্ট্রোল পুট ক্যাবিনেট নাম্বার 0, সাববেক নাম্বার, এগুলো সাববেক নাম্বার 75 থেকে শুরু হয়, তার মানে ইয়ার 75, তাহলে বির আছে 76, বির হবে 76। তো আমি এখানে 76 দিলাম। সোলার নাম্বার এখানে অলওয়েজ 0 হয়, 0। RET টাইপ এখানে সিঙ্গুলারিটি মানে একটা RET কেমন, যেহেতু সিঙ্গেল RET আপনার জেটির কাজ করতে গেলে সেক্ষেত্রে আপনার কনফিগার করা লাগে না, তো ওখানে আলাদা হয় আর কি। এখানে হবে ডেইজি সেন, দেখুন এখানে আমার এখন একটা সিরিয়াল নাম্বার লাগবে। তো অবশ্যই আমার সিরিয়াল নাম্বার পেতে হলে যে কাজটা করতে হবে সেটা আমি এখানে আগে স্ক্যান ALD দিয়ে সিরিয়াল নিতে হবে। স্ক্যান ALD দিয়ে আপনার ইন্টার চাপলে এখন এক্সিস্ট করবেন, এক্সিস্ট করলে এখানে কিছু সময় অপেক্ষা করার পরে আপনার একটা সিরিয়াল দেবে, যে সিরিয়ালটা আসলে আনকনফিগার লিখা আসবে, ওটা আপনাকে কনফিগার করতে হবে আর কি।
দেখুন এখানে একটা, এখানে সবই কনফিগার 73। দেখুন আমার এখানে আরইটিটা পায় নাই, যার কারণে সিরিয়ালটা আসে নাই। এখন আমি আমার টিমকে বলবো যে আরটি কেবলটা ঠিক করে লাগাই দেওয়ার জন্য, তাহলে যাতে সিরিয়ালটা পায়। আপনারা একটু ওয়েট করুন, আমি টিমকে বলে দেখি যে পাওয়ানো হয় কিনা, কিংবা আমি একটু চেষ্টা করলে এখান থেকে হয়। যে এটা যখন আপনি পাবেন না, দেখা যাচ্ছে সব কিছু আপনার আরটি কেবল লাগানো ঠিক আছে, তখন আপনি একটা কমান্ড দিবেন মোড আরইটি পোর্ট। এটা মোড আরইটি পোর্ট দিবেন, আপনার ক্যাবিনেট নাম্বার ছিল কত, 0, আপনি সেটা দিবেন। সাবরেক নাম্বার আপনি 76-এর আন্ডারে কাজ করবেন আজকে, সেটা দিবেন। দেখুন সোলার নাম্বারও এখানে 0 হবে। এখানে দেখুন আপনার ওটা, এটা 1 করতে হবে। আরইটি পোর্টটা 1 করলে আপনি সিরিয়ালটা পাবেন আশা করা যায়। তো আমি 1 করে দিছি এখানে, 1 আরইটি অনলি এটা দিতে পারেন। এখন এখানে আমি 31 করে দিব, এটা 31 করে দিলাম। দেখুন এটা ভয় পাওয়ার কিছু নাই, কারণ এটা মডিফাই করবে। তো আপনি এটা ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে আমার কাজটা কমপ্লিট হলে এমন হবে আর কি, না হইলে লাল কালারের রেডের একটা সিগন্যাল দিত। তো এখন আমি যদি স্থানে এলডি দিই, দেখুন পাওয়া যায় কিনা। দেখুন 5 সেন্টেন্স, এটা 100% হইলে তো আপনার ওখানে দেখাবে যে 76 নম্বর আইডি নাম্বারে আনকনফিগার লেখা। দেখুন 76 নম্বর আইডি এখানে আনকনফিগার লেখা আসছে, তার মানে আপনার আরইটিটা 1 করার পরে এটা আসছে। তো আপনি এই সিরিয়ালটা যখন পাবেন, সবার আগে কাজ আপনার এই সিরিয়ালটা আগে নিতে হবে, তারপর আপনার কনফিগার করতে হবে। তো এখন আমি সেই ধাপটাই আগে যাব যেটা অ্যাড করতেছিলাম এর আগে। দেখুন এখান থেকে যাওয়া অবশ্যই সম্ভব না, সে তো আমাকে আবার নতুন কমান্ড দিতে হবে। নতুন কমান্ড দিব অ্যাড আরইটি, ডিভাইস নাম্বার 10, ডিভাইস নেম আর সাইট কোডটা 7058, সেটা দেব আন্ডারস্কোর বি, আমার এডিশনাল বি সেল, সেটা আমার এডিশনাল বি। আমি এখানে কনফিগার অবশ্যই বি লিখে দিব, কিন্তু আমার এখানে যদি আগেরগুলো বি না হয়ে যদি নতুন একটা সেল মানে প্রথম সাইড হতো, সেক্ষেত্রে আমি 1, 2, 3, 4, 5 থেকে শুরু করে 9 পর্যন্ত দিতে পারতাম। তারপর আমি এখানে দিব হচ্ছে 0, সাবব্রেক নাম্বার 76 আগে বলছে 76, আরইটি টাইপটা সিঙ্গেল, ভেন্ডার কোড আপনি কোনটা করেন। এখন আমি ওয়াই আছে, ওয়াই বিটিএস এর কাজ করতেছি, সেহেতু আমার ওয়াই বিটিএস এর SW সিরিয়াল নাম্বারটা এখান থেকে কপি করব। সিরিয়াল নাম্বার কপি করছি, এখানে সেটা পেস্ট করব। আর কিছু নাই, এখন আমাকে আপনি যেটা দেখে নিতে হবে সেটা সব কিছু ঠিক আছে কিনা, যেহেতু ডিভাইস নাম্বার 10, এখানে
ইউআর বিজ থ্রিজির কাজ এডিশনাল বি সেল দার সাব ব্রেক নাম্বার 76 সিরিয়াল নাম্বারটাও ঠিক আছে। অবশ্যই সিরিয়াল নাম্বার দেওয়ার সময় খেয়াল করবেন যাতে কোনো স্পেস না হয়, দেখা যাচ্ছে এমন একটা স্পেস পড়ে গেল তখন কনফিগার নেবেন, অর্থাৎ আপনার এমন স্পেস যাতে না হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। তো এখন আমি অ্যাডজাস্ট করে দেখি যে আমার এটা নেয় কি না। দেখুন আমার ভুল দেখাচ্ছে, কোথাও একটা ভুল হয়েছে যার কারণে আমার এটা নিচ্ছে না, কালারটা রেড কালার চলে আসে। তো আমি এটা এখন চেঞ্জ করে দিব, যেহেতু এটা নিচ্ছে না সেহেতু এখানে 11 দিয়ে দেখি নেয় কি না। দিলেও নেয় না, সেহেতু এখানে 9 দিয়েও ট্রাই করতে পারি। এখানে 10, 11, 12, 13, 14 সবগুলোই সিরিয়াল আছে যার কারণে নিচ্ছে না। তো আমি এখানে নতুন একটা করবো, অ্যাড করবো 15 দিয়ে দেখবো যে নেয় কিনা, কারণ ওগুলো আগে থেকে বুক আছে সোলার। 15 দিয়ে দেখলাম যে নেয় কিনা, এটা সিকোয়েন্স অনুযায়ী না, দেখা যাচ্ছে নতুন চেন, তো এটার যা খুশি দেওয়া যাবে। দেখুন এখানে নিচে, কারণটা আপনাকে আবার একটু বুঝিয়ে আসি, কারণ এখানে দেখুন যে আমার 9, 10, 11, 12, 13, 14 সবগুলোই বুক হয়ে গেছে যার কারণে আমি আর আগেরটা নিচ্ছি না। এখন আমি এখানে 15 দেওয়ার সাথে সাথে নিচ্ছি। এখন আপনি কীভাবে বুঝবেন যে আপনার কনফিগারটা কমপ্লিট হয়েছে সেটা আছে, আবার স্ক্যান দিবেন, স্ক্যান রেডি দেওয়ার পরে দেখবেন যে আনকনফিগার যেটা লেখা ছিল ওটা এখন কনফিগার লেখা আসবে। এটা 100% হবে। দেখুন এখানে 76 নম্বর আইডিতে আগে আনকনফিগার লেখা ছিল, এটা এখন কনফিগার লেখা আছে। তো এখন এর ইলেকট্রিক্যাল টিল্ট যেটা আছে, ইলেকট্রিক্যাল টিল্ট এটা আপনার ট্রাফিক কন্ট্রোল করে যেটার মাধ্যমে, সেটা বসাতে গেলে আমাকে দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনার ডিভাইস নাম্বার আপনি কত দিচ্ছিলেন 15, এটা আপনাকে মনে রাখতে হবে। সাব ইউনিট নেট অলওয়েজ অন হবে, মাস্ট বি সব কনফিগারের ক্ষেত্রে। সাব ইউনিট নেম আপনার সাইট কোড দেবেন, যেটা নেমের জায়গায় লিখছিলেন UR70 আপনার নামের ফ্রিজের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, আমি বলছি। তারপর এখানে 0 সাব ব্রেক নাম্বার 76 নাম্বার 0 আর কিছুই আপনাকে
এখানে পূরণ করা লাগবে না, আপনি জাস্ট টিংটা বসা দিবেন, মানে ট্রাফিক কন্ট্রোলটা যেটা আছে আপনার, দেখেন এখানে টিল্ট 0.1 ডিগ্রি প্রতি ইয়ের আছে, মানে এর সমান। আমি যদি এটা, আমার এখানে আগে থেকে বলে দেওয়া আছে যে এর টিল্ট 40 হবে, সেহেতু আমি 40 দিলাম। এখন দেখবো যে হয় কিনা, এটা ইয়েস করতে হবে। দেখুন এটা হয়ে গেছে, এখন আমি টিল্টিংটা পাবো কোথায়, কাজটা হয়েছে কিনা আমার অবশ্যই সেটা আপনি দেখতে পারবেন। DSP RET সাব ইউনিট দিয়ে, DSP RET সাব ইউনিট দিয়ে আপনি এটা দেখতে পারবেন। দেখুন আপনার এখানে নাল দেখাচ্ছে, তার মানে এখনও এই যে এডিশনাল B15 নম্বরে এটা এখনও নাল দেখাচ্ছে, এটা আসে নাই। তো আপনি আরও একবার যদি DSP RET তো এখন দেখবেন যে দেখেন এখানে চলে আসছে। তো দেখুন এখন দেখুন যে এখানে আমার এডিশনাল বি সেলের জন্য যে কনফিগারটা সেটা হয়ে গেছে। এখন এই সেলের আন্ডারে কোনো অ্যালার্ম রয়েছে কিনা সেটা আপনার এখান থেকে দেখতে হবে। দেখুন কোনো অ্যালার্ম নাই, এটা যেটা আছে এটা থাকবে সবসময়। এটা সিস্টেম ক্যাবিনেট কনফিগারেশন, যেদিন থেকে সাইট শুরু হয়েছে আর কি সেদিন থেকে অ্যালার্মটা থাকবে। দেখুন সাইটটা হয়েছে আছে 19/9/4, সাইটটা 1 ইয়ার দেওয়া হয়েছে। তো এখন এখানে আর এখন আপনার এখানে যে আপনার প্রিন্ট স্ক্রিন নিতে হবে, যে আপনার কাজের ডকুমেন্টগুলো আপনি রেখে দিবেন, যে কাজগুলো করছেন কাজগুলো প্রিন্ট স্ক্রিন নিয়ে ওইগুলো রেখে দিবেন, পরবর্তীতে এক্সেল শিটে রেখে দিবেন যেগুলো প্রিন্ট স্ক্রিন নেওয়া হয় আর কি। দেখুন আমি প্রিন্ট স্ক্রিনও নিয়ে দেখে দিয়েছি যে কী কী প্রিন্ট স্ক্রিন নেওয়া লাগে। DSP RET দেখুন এখানে DSP RET দেওয়ার পরে এখানে সিরিয়াল আমি এখানে প্রিন্ট স্ক্রিন নিব, কাল আগে এখানে আমি সেভ করে রাখবো সেটা। পরে মাত্র যেটা নিয়েছিলাম DSP RET সাব ইউনিট টিল্টিং এরটা আসতেছে না, তাই আমি এখানে আবার লিখবো লাগবে আবার এখানে যাবেন। পরে আপনি স্ক্যান এলটি নেবেন, যেটা আপনার কনফিগারেশনটা দেখাবে। স্ক্যান এলটি এটা যেটা আনকনফিগার লিখে আসছিল, কনফিগার লিখে আসছিল ওটা এখানে দেখাই দেবে। দেখুন এটাও আপনাকে ডকুমেন্ট রাখতে হবে। দেখুন আপনি যে কেবলগুলো লাগাইছেন এর কতটুকু ট্রাফিক লস হচ্ছে, কতটুকু সার্ভিস হচ্ছে সেটা দেখার জন্য অবশ্যই আপনাকে একটা BSW টেস্ট করতে হবে। BSW টেস্ট করলে ওই সময় যত কল কল রয়েছে সব কল ড্রপ হবে, তো এটার জন্য খুব একটা ক্রিটিক্যাল বিষয় আর কি। তো আমাকে তো নেওয়াই লাগবে, আমি কাজ করছি যে ছেলে অবশ্যই নেওয়া লাগবে সেটা BSW একটা। অনুমতি নেওয়া লাগবে।
থেকে পারমিশন নিয়েছি। এটা একটু দেরি হচ্ছে, এটা 100% না পর্যন্ত আসবে না। তা দেখুন কত সেলে, কত ট্র্যাফিক অনুযায়ী, কত পয়েন্ট আমাদের বাংলালিঙ্কের 1.30 অ্যাকসেপ্ট করে, 1.30-র উপরে উঠলে সেটা আবার কমানো লাগে। অতএব আমাকে 1.30-র নিচেই থাকতে হবে আমি যে কাজগুলো করছি, না হলে আবার আমার নতুন করে হার্ডওয়ার যে কাজগুলো করা হয়েছে টাওয়ারের মাথায় ওগুলো আবার নতুন করে করা লাগবে। এটা 100% হলে সেটা আপনাকে দেখা দিবে যে আমার আজকে সেলের আন্ডারে কত আছে। আজকে যে সেলটা আমি করছি সেটা হচ্ছে 11 নম্বর, এটা 76 নম্বর সাবজেক্ট নম্বর যেটা দিয়ে আমি চিনবো আর কি। এটা হচ্ছে 1.17 রয়েছে, 117 আমার এটা অ্যাকসেপ্টেড, তবে আমার কাজটা খুব ভালোভাবে হয়েছে। তো আমি এখানে এটা প্রিন্ট স্ক্রিন দিলাম, এটা অবশ্যই সেভ করে রাখবেন। দেখুন আজকে যেটা হলো সেটা হচ্ছে এডিশনাল সেল বি এর কনফিগারেশন দেখানো হয়েছে, যে এডিশনাল সেলের কনফিগারগুলো কেমন হয়। পরবর্তীতে আমি আপনাদেরকে অন্যান্য সেলের কনফিগারগুলো, নিউ সেল কিংবা এডিশনাল ইয়ে থেকে শুরু করে আই পর্যন্ত যদি কোনো সেল অন্য সেলগুলার ভিডিওতে আপনাকে দেখাবো। সঙ্গে থাকুন, ভালো থাকুন।